শাকিব খানের গান দিয়েই উন্মুক্ত হবে আই থিয়েটার। শাকিব খান অভিনীত নবাব এলবি ছবির টাইটেল গান দিয়ে শুভ সূচনা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারের। ছবির শিরোনাম গানটি প্রথমে মুক্তি পাবে সেখানে। আগামী 12 নভেম্বর মধ্যে আই থিয়েটারে দেখা যাবে গানটি। এতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই। গান প্রকাশের দিন থেকেই নবাব এলএলবি ছবিটি দেখতে সব ধরনের ব্যবস্থা নিতে পারবেন দর্শকরা। নবাব এলএলবি বাংলাদেশের প্রথম সিনেমা যা কোনো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। নবাব এলএলবি ছবিতে শাকিব খান ছাড়া আরও অভিনয় করেছেন মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, রাশেদ মামুন অপু ও শহীদুজ্জামান সেলিম সহ আর অনেকে। ছবির পরিচালক অনন্য মামুন বলেন, ছবির গান দিয়েই আই থিয়েটার অ্যাপটির শুভ মুক্তি হচ্ছে। ভালো লাগছে শাকিব খানের ছবি দিয়ে এটার সূচনা করতে পারছি। একেবারে সমসাময়িক গল্পের ছবি, দর্শকরা কানেক্ট করতে পারবেন আশা করছি। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। শাকিব খানের নতুন এই ছবিটি প্রথমবারের মতো কোনো সিনেমা হলে মুক্তি না দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হচ্ছে। তবে ওটিটি প্ল্যাটফর্মে যদি ভালো সাড়া পাওয়া যায় তাহলে শাকিব খান, মাহি এবং অর্চিতা স্পর্শিয়া অভিনীত এই নবাব এলএলবি সিনেমাটি বিভিন্ন হলে মুক্তি পাবে বলে আশা করছে এর পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, শাকিব খান বরাবরই তার সিনেমার ব্যাপারে অনেক বেশি আশাবাদী, যেহেতু বর্তমানে পুরো দুনিয়ার সব সিনেমাই ওটিটি প্ল্যাটফর্মে অনলাইনে মুক্তি পাচ্ছে, তার সাথে তাল মিলিয়ে শাকিব খান তার সিনেমা অনলাইনে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রথমবারের মতো সুপারস্টার হিসেবে শাকিব খানই একমাত্র নায়ক যে তার নতুন ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। স্বল্প খরচে বাসায় বসে শাকিব খানের নতুন এই ছবিটি উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে কেউ যদি সিনেমা হলে গিয়ে এই ছবিটি দেখতে চায় তাহলে বিশেষ বিবেচনায় সতর্কতা রেখে এই সিনেমাটি হলে মুক্তি দেওয়া হবে বলে জানান এই ছবির পরিচালক অনন্য মামুন। দর্শক, শাকিব খানের এই নবাব এলএলবি সিনেমাটি নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিবেন নিজের কমেন্ট বক্সে।